সকলকে স্বাগত জানাই। শুরু করব আমাদের আজকের পাঠ। আমাদের আজকের বিষয় হচ্ছে সিন্ধু নদী। উত্তর ভারতের নদীগুলির মধ্যে গুরুত্বপূর্ণ তিনটি নদী গঙ্গা, ব্রহ্মপুত্র ও সিন্ধু নদী। গঙ্গা ও ব্রহ্মপুত্র নদী সম্পর্কে এর আগেই আমরা জেনেছি, আজ আমরা জানব সিন্ধু নদী সম্পর্কে। সিন্ধু নদী, এই সিন্ধু নদীকে ইংলিশে বলা হয় ইন্ডাস রিভার। সিন্ধু নদীর উৎপত্তিস্থল সম্পর্কে প্রথমেই জেনে নেব। সিন্ধু নদী উৎপন্ন হয়েছে চীন দেশ থেকে। চীন দেশে অবস্থিত তিব্বতের মানস সরোবরের প্রায় 100 কিলোমিটার উত্তরে অবস্থিত কৈলাস পর্বতের সিনকাবাব বা সেন গগে খাবাব নামক হিমবাহের উষ্ণ প্রস্রবণ থেকে। কৈলাস পর্বত সম্পর্কে আমরা নিশ্চয়ই সবাই জানি, কারণ কৈলাস পর্বত হচ্ছে আমাদের দেবাদিদেব মহাদেবের বাসভূমি। এই কৈলাস পর্বতে অবস্থিত সেন গগে খাবাব, যার অর্থ হচ্ছে সিংহমুখ, এই সিংহমুখ নামক হিমবাহের উষ্ণ প্রস্রবণ থেকে উৎপন্ন হয়েছে সিন্ধু নদী। উষ্ণ প্রস্রবণ কি? উষ্ণ প্রস্রবণ হচ্ছে মাটির নিচ থেকে স্বাভাবিকভাবে গরম বা ফুটন্ত জল বেরিয়ে আসাকে বলা হয় উষ্ণ প্রস্রবণ। পৃথিবীর যে ভৌমজল, সেই ভৌমজল ভূতাপের সংস্পর্শে এলে গরম হয় ও ফুটতে শুরু করে, এবং পৃথিবী পৃষ্ঠের যে কোনো ফাটলের মধ্যে দিয়ে যখন এই উষ্ণ জল বাইরে বেরিয়ে আসে তখন তাকে বলা হয় উষ্ণ প্রস্রবণ। আমরা যদি বক্রেশ্বরে যাই এই ধরনের উষ্ণ প্রস্রবণ দেখতে পাব। তাহলে সিন্ধু নদী চীনে অবস্থিত তিব্বতের মানস সরোবরের উত্তরে কৈলাস পর্বতের সিংহে খাবাব নামক, অর্থাৎ সিংহমুখ নামক হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে, যেখানে রয়েছে একটি উষ্ণ প্রস্রবণ। সিন্ধু নদীর মোট দৈর্ঘ্য হচ্ছে 2880 কিলোমিটার। এর মধ্যে ভারতে প্রবাহিত হয়েছে মাত্র 709 কিলোমিটার। এই সিন্ধু নদী যখন চীন দেশের ওপর দিয়ে প্রবাহিত হয়ে আসছে তখন এই নদীর নাম হচ্ছে সিনগে জাংবো, এবং ভারতবর্ষে যখন প্রবেশ করেছে তখন এই নদীর নাম হচ্ছে সিন্ধু নদী বা ইন্ডাস রিভার। চীন দেশে প্রবাহিত হওয়ার পর প্রথমেই এই নদী ভারতবর্ষের লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে প্রবেশ করেছে, এবং এই রাজ্যের জাসকর ও লাদাখ পর্বতের মধ্য দিয়ে এই নদী অতিক্রম করেছে। ভারতবর্ষের ওপর দিয়ে সিন্ধু নদীর যে প্রবাহ সেটি প্রধানত পার্বত্য প্রবাহ। ভারতের ওপর দিয়ে 709 কিলোমিটার পথ প্রবাহিত হওয়ার পর নাঙ্গা পর্বতের কাছে দক্ষিণে বেঁকে এটি পাকিস্তানে প্রবেশ করেছে, এবং পাকিস্তানে প্রবাহিত হয়ে এ নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি করেছে ও আরব সাগরে পতিত হয়েছে। জেনে নেব সিন্ধু নদীর গুরুত্বপূর্ণ উপনদীগুলি সম্পর্কে। উপনদীকে ইংলিশে বলা হয় ট্রিবিউটারি। সিন্ধু নদীর সবথেকে গুরুত্বপূর্ণ 5টি উপনদী সম্পর্কে জানব। এছাড়াও সিন্ধু নদীর ডান তীরের ও বাম তীরের অন্যান্য উল্লেখযোগ্য উপনদীগুলির সম্পর্কেও জানব। প্রথমে জেনে নেওয়া দরকার ডান তীরের ও বাম তীরের উপনদী আমরা কীভাবে বুঝব। নদী যেদিকে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ নদীর ফ্লো যেদিকে, সেই দিকে মুখ করে যদি আমরা দাঁড়াই তাহলে আমাদের ডান দিক থেকে যে নদীগুলি এসে সিন্ধু নদীতে মিশেছে সেগুলি হচ্ছে সিন্ধু নদীর ডান তীরের উপনদী, এবং বাম তীর থেকে যে নদীগুলি এসে সিন্ধু নদীতে মিলেছে সেই নদীগুলি হচ্ছে বাম তীরের উপনদী। জেনে নেব সিন্ধু নদীর 5টি গুরুত্বপূর্ণ উপনদী সম্পর্কে। 1 নম্বর হচ্ছে বিতস্তা, যাকে ইংলিশে বলা হয় ঝিলাম রিভার। ঝিলাম নদী বা বিতস্তা নদী, এটি ভেরিনাগ প্রস্রবণ থেকে উৎপন্ন হয়েছে এবং কাশ্মীর, জম্মু কাশ্মীরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ভারত ও পাকিস্তানের সীমানা বরাবর কিছুটা প্রবাহিত হয়েছে, তারপরে এটি পাকিস্তানে প্রবেশ করেছে ও চন্দ্রভাগা নদীর সঙ্গে মিলিত হয়েছে। এই ঝিলাম নদী তীরেই গড়ে উঠেছে শ্রীনগর শহরটি, এবং ঝিলাম নদীর তীরেই রয়েছে উলার লেক, বা উলার লেক ঝিলাম নদীর জলে পুষ্ট। 2 নম্বর চন্দ্রভাগা, একে ইংলিশে বলা হয় চেনাম রিভার। চন্দ্র এবং ভাগা দুটি নদীর প্রবাহ মিলিত হয়ে এই নদী সৃষ্টি হয়েছে, তাই এই নদীর নাম হচ্ছে চন্দ্রভাগা। এই নদীটি হিমাচল প্রদেশের বারালাচা গিরিপথ থেকে উৎপন্ন হয়েছে, এবং হিমাচল প্রদেশে প্রবাহিত হওয়ার পর এটি প্রবেশ করেছে জম্মু কাশ্মীরে। জম্মু কাশ্মীরের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার পর এটি প্রবেশ করেছে পাকিস্তানে, এবং পাকিস্তানের মিথানকোটের কাছে এই নদী সিন্ধু নদীর সঙ্গে মিলিত হয়েছে, এবং সিন্ধু নদী
আরব সাগরে পতিত হয়েছে। এই চন্দ্রভাগা নদীর মোট দৈর্ঘ্য হচ্ছে 1800 কিলোমিটার। 3 নম্বর, ইরাবতী নদী বা রাভি রিভার। এই নদীটি উৎপত্তি হয়েছে হিমালয় পর্বতের রোটাং গিরিপথ থেকে। এটি হিমাচল প্রদেশে অবস্থিত। হিমাচল প্রদেশের উপর দিয়ে প্রবাহিত হওয়ার পর এই নদী প্রবেশ করেছে জম্মু কাশ্মীরে এবং এই নদী তীরেই গড়ে উঠেছে অর্জুন সাগর ড্যাম। এরপরে এই নদী পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ও চন্দ্রভাগা নদীতে মিলিত হয়েছে। চন্দ্রভাগা নদী আবার মিথানকোটের কাছে সিন্ধু নদীর সঙ্গে মিলিত হয়েছে এবং সিন্ধু নদী প্রবাহিত হয়ে আরব সাগরে পতিত হয়েছে। ইরাবতী নদীর দৈর্ঘ্য হচ্ছে 725 কিমি। 4 নম্বর, বিপাশা নদী বা বিয়াস রিভার। এই বিপাশা নদী বা বিয়াস রিভার হিমাচল প্রদেশের বিয়াস কোণ থেকে উৎপন্ন হয়ে মানালি ও কুলু শহরের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে। এই নদী তীরে গড়ে উঠেছে বিখ্যাত পং ড্যাম বা মহারানা প্রতাপ সাগর ড্যাম। হিমাচল প্রদেশের উপর দিয়ে প্রবাহিত হওয়ার পর এই নদী প্রবেশ করেছে পাঞ্জাব রাজ্যে। পাঞ্জাব রাজ্যে কিছুটা প্রবাহিত হওয়ার পর কাপুরথলা জেলাতে এই নদী শতদু নদীর সঙ্গে মিলিত হয়েছে। 5 নম্বর, শতদু নদী বা সাতলাজ রিভার। শতদু নদী, এটি উৎপন্ন হয়েছে চীন দেশে। চীন দেশে এই নদীর নাম হচ্ছে লাংকেন জাংপো। চীন দেশের মানস সরোবরের কৈলাস পর্বত থেকে সৃষ্টি হয়েছে লাংকেন জাংপো নামে এই নদী। চীন দেশে প্রবাহিত হওয়ার পর যখন ভারতে প্রবেশ করেছে তখন এই নদীর নাম হচ্ছে শতদু বা সাতলাজ। শতদু নদীর তীরেই গড়ে উঠেছে সিমলা শহরটি। হিমাচল প্রদেশে শতদু নদীর উপর গড়ে উঠেছে বিখ্যাত ভাগড়া নাঙ্গাল বাঁধ। এরপর এই নদী প্রবাহিত হয়েছে পাঞ্জাব রাজ্যের মধ্যে দিয়ে এবং তারপর পাকিস্তানে প্রবেশ করেছে এবং চন্দ্রভাগা নদীর সঙ্গে মিলিত হয়েছে। এবং এই চন্দ্রভাগা নদী মিথানকোটের কাছে সিন্ধু নদীর সঙ্গে মিলিত হয়েছে। সিন্ধু নদী পাকিস্তানের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আরব সাগরে পতিত হয়েছে। সিন্ধু নদীর এই যে 5টি গুরুত্বপূর্ণ উপনদী সম্পর্কে আমরা জানলাম, এই 5টি উপনদী হচ্ছে সিন্ধু নদীর বাম তীরের উপনদী। সিন্ধু নদীর বাম তীরের অপর একটি গুরুত্বপূর্ণ উপনদী হচ্ছে জাসকর। এই যে নদীটি দেখছ, এটি হচ্ছে জাসকর রিভার। দেখে নেব এবার সিন্ধু নদীর ডান তীরের উল্লেখযোগ্য উপনদীগুলি। এই যে নদীটি দেখছি, এটি হচ্ছে শায়ক রিভার। এটি হচ্ছে গিলগিট, কাবুল ও শিগার। সিন্ধু নদী সম্পর্কে অপর একটি গুরুত্বপূর্ণ তথ্য আমাদের অবশ্যই জানা দরকার, সেটি হচ্ছে সিন্ধু জলচুক্তি, যেটি হয়েছিল 1960 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে বিশ্ব ব্যাংকের দ্বারা। এই চুক্তি অনুযায়ী ভারতবর্ষ সিন্ধু নদীর মোট জলের মাত্র 20% জল ব্যবহার করতে পারে বিভিন্ন ড্যাম বা হাইড্রেল প্রজেক্টের জন্য। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।